ধর্ম প্রচারের আড়ালে অন্য ধর্মের মানুষকে মুসলমান বানানো ছিল তার কাজ। আর সেই জাকির নায়েক এখন পলাতক, আশ্রয় নিয়েছেন মালয়েশিয়াতে। সেখানে বসেই যেই দেশে জন্মেছিলেন সেই মাতৃভূমির বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। আসলে এরকম মানুষের কোনো দেশ হয় না, এরা কাজ করেন নিজেদের এজেন্ডার জন্য। জাকির নায়েক সম্প্রতি এক পাকিস্তানি ইউটিউবারকে নিয়ে পডকাস্টে ভারতের বিরুদ্ধে এমন অনেক দাবি করেছেন যা একেবারে মিথ্যে। জাকিরকে ভারতে কেন আসছেন না জানতে চাইলে তিনি বলেন, ভারতে তাকে সন্ত্রাসী ঘোষণা করা হয়েছে, ভারত সরকার তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে, সেখানে গেলে আর কখনো ফিরে আসতে পারবেন না তিনি। মোদী সরকারের আমলে ভারতে গেলে মালয়েশিয়া ফিরে যাওয়া খুব কঠিন হবে। জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল তিনি কবে ভারতে আসবেন, তাই এই প্রশ্নের জবাবে তিনি বলেন ভারতে পরবর্তী সরকার যাবে আসবে। অর্থাৎ জাকির নায়েক বলছেন তিনি মোদী সরকারের সময় নাও আসতে পারেন, কিন্তু পরে সরকারের আমলে আসবেন। যদি দেখা যায় বিজেপির পর কংগ্রেস দ্বিতীয় বৃহত্তম দল, তাহলে জাকির কি বলতে চাইছেন কংগ্রেসের আমলে তিনি ফিরবেন? আচ্ছা, এবার দেখে নেওয়া যাক কংগ্রেস এবং জাকিরের সম্পর্কটা কি। জাকির নায়েক 2010 সালে রাজীব গান্ধী ট্রাস্টে 50 লক্ষ টাকা দান করেছিলেন, আর এই অনুদানটি 2016 সালে আলোচিত হয়েছিল যখন কংগ্রেস পার্টি এটি ফেরত দেওয়ার কথা বলেছিল। তার জন্যই কি কংগ্রেস এলে জাকির ভারতে আসার পরিকল্পনা করছেন? এছাড়াও পডকাস্টে জাকিরের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিতর্কিত দাবিটি ছিল যে 2019 সালে 370 ধারা অপসারণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একজন প্রতিনিধিকে মালয়েশিয়ায় পাঠিয়েছিল, আর এই প্রতিনিধি জাকির নায়েকের সাথে দেখা করেন এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। কিন্তু এখানে প্রশ্ন জাগে যে জাকির নায়েকের দাবি যদি সত্যি হতো তাহলে ভারত সরকার কেন তাকে পলাতক ঘোষণা করবে? জাকিরের বিরুদ্ধে তরুণদের কট্টরপন্থার দিকে ঠেলে দেওয়া এবং বিদ্বেষ ছড়ানোর গুরুতর অভিযোগ রয়েছে এবং তিনি নিজেই তা বারবার স্বীকার করেছেন। এছাড়াও জাকির নায়েক ভারতে চলমান ওয়াক অফ বোর্ডের দ্বারা সম্পর্কে অনেক মিথ্যে এবং ভুল দাবি করেছেন। তিনি দাবি করেন যে সরকার ওয়াক অফ বোর্ডের সম্পত্তি দখল করতে চায় এবং এর জন্য ওয়াক অফ আইন পরিবর্তনে চেষ্টাও করছে। জাকির নায়েক তার মিথ্যে এজেন্ডাকে আরও এগিয়ে নিতে মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাও করেছেন। জাকির নায়েকের মূল উদ্দেশ্য হল সমাজে ধর্মীয় বিভাজন সৃষ্টি করা এবং তার উগ্র চিন্তাধারা প্রচার করা, ঠিক যেমনটা তিনি আগে করতেন। জাকির নায়েকের মতো লোকেদের মিথ্যাচারকে ফাঁস করার কাজ আমরা এভাবেই চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।